আমি অল্প কথায় তার জবাবটা করব। সেই প্রশ্নটা হলো তার যে বলেন দেখি হাসরের মাঠে তো মা বাবা কোনো কাজে আসবে না, কই কি হাসরের মাঠে তো প্রথম ডাকটা দিব করে সুবহান জর্নার মাইয়া পোলা, হাসরের মাঠে প্রথম ডাকটা দিব মার নাম দিরা করে জর্নার পোলা সুবহান তাড়াতাড়ি দাঁড়া এই তো সামনে গিয়ে দাঁড়াই দিব। আবার কোন কোন হাদিসে কয় বাবার নামও ডাকবো। আর দুনিয়ার মধ্যে মা বাবা যদি দোয়া না করে সে জান্নাতের আশা কখনো করতে পারে না। এটা হচ্ছে পরীক্ষালয়, এখানটা হচ্ছে পরীক্ষালয়, এখানে যদি পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারে ওখানে গিয়ে সেই ফলাফলটা সে পাবে। আমি এক কথা জবাব দিলাম, এর ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দিলাম না, আমার যেহেতু আমাকে না করছে আমি আর কোনো আলোচনায় গেলাম না। আরেকটি কথা তিনি রেখেছেন আমার কাছে, আমার ঘরখানায় কে বিরাজ করে এই গান লালন সাজির গানটা করতে গিয়ে তিনি বললেন যে বলো হাসরের মাঠে বা দুনিয়ার মধ্যে আমি যে গুরু ধরবো স্রষ্টাকে যে আমি পাবো এটা কিভাবে আমি স্রষ্টাকে পাইতে পারি, সেই পাওয়ার রাস্তা যদি পাইতে চাও মাহবুব মাওলার, যদি পাইতে চাও মাহবুব মাওলা খাও যাইয়া সেই ইশকের পিয়ালা, ও যদি পাইতে চাও মাহবুব মাওলার, যদি পাইতে চাও মাহবুব মাওলা খাও যাইয়া সেই ইশকের পিয়ালা, ও এ বাবা একটু সামনে থেকে সরো, মুরব্বীরা বসা পিছনে, ওই দেখো অনেক মুরব্বী দেখো, আমার দাদার সমান বাবার সমান বয়স বসে আছে, তাদেরকে একটু দেখার সুযোগ দাও, একটু বসো তোমরা, না একটু পিছনে চলে যাও, বাবারা ভালো, বাবা ভালো, এই যে ছেলেটা বাবা হ্যালো, যাও পিছনে যাও না তো বসো পিছনে গিয়ে জায়গা আছে। ও যদি আয়নার মতো হইতে চাও আয়না, না না আমার দয়া লেখে না, ও যদি আয়নার মতো হইতে চাও আয়না, ও তোমরা করো যাইয়া ইলিয়াসার ভজনা, আরে যদি আয়নার মতো হইতে চাও আয়না, ও তোমরা করো যাইয়া ইলিয়াসার ভজনা, যখন মন সুরে খুলে গেল জ্ঞানীর হৃদয়, ঔষধ খাইল যখন মন সুরে খুলে গেল জ্ঞানীর হৃদয়, নিজকে নিজে পায় আল্লাহরে, নিজকে নিজে পায় আল্লাহ, যখন নিজকে নিজে
কয় সরার কাজি ওরে মন শুন তুই তো বেটা বড়ই পাজি ওরে বাবা তাই দেখ কয় সরার কাজি ওরে মন শুন তুই তো বেটা বড়ই পাজি বাবা তাই দেখ কয় সরার কাজি ওরে মন শুন তুই তো বেটা বড়ই পাজি তখন পোড়া খাইতে কয় আল্লাহ রে 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 তখন পোড়া খাইতে কয় আল্লাহ খাও যাই আসে একে মিলা না ও যদি পাইতে তোমার দুধ মালা রে যদি পাইতে তোমার দুধ মালা খাও যাই আসে একে মিলা না পীরের কাজে দেখো থাকে না সে লোক সমাজে ওগোতে যে মই যাচ্ছে পীরের কাজে থাকে না সে লোক সমাজে ইলিয়াসা বাবা যে মই যাচ্ছে পীরের কাজে পাগল বাবা থাকে না আর লোক সমাজে যদি পাইতে চাও মা বুদ মাওলা রে যদি পাইতে চাও মা বুদ মাওলা খাও যাই আসি ইশকের পিয়ালা বাবা খাও যাই আসি ইশকের পিয়ালা প্রেমের বাজার বুঝি বইয়া যাই রে প্রেমের বাজার বুঝি বইয়া যাই প্রেম বাজারে কে যাবি রে গোলবদনির বাজার বুঝি বইয়া যাই প্রেমের বাজার বুঝি বইয়া যাই প্রেম বাজারে কে যাবি রে রতন তিরিশ যতন তিরিশ গলার হার প্রেম করিয়া মইরা গেলে সফল জনম তার বিরিত করলো যে জগা তিরিশ রতন তিরিশ যতন তিরিশ গলার হার প্রেম করিয়া মইরা গেলে সার্থক জনম তার প্রেম করলো যে জগা আমার গোলবদনি প্রেমের পিরিত গো আমার গোলবদনি ভাবের পিরিত গো জগতে করি আছে যে জনায় প্রেম বাজারে কে যাবি রে কথা প্রশ্ন তিনি করেছে শুনিবেন সবার স্থির যেইভাবে জিজ্ঞেস ছিল ছিলই আমার ধারে আমি কথাগুলি অল্প করে জবাব দিলাম তারে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই তবে যেজন গুরু ধরেছে
জগতের ভিতরে সে কিন্তু সবকিছু গুরুতে খুঁজে রে বলেছে তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু ভাই তুমি বিনে এই জগতে আমার কেহ নাই আরে শা বাবা তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু ভাই তুমি বিনে এই জগতে আর আমার কেহ নাই তুমি চরণ ছায়া আশ্রয় দিও গো আমার ওই না শেষ বিদায় বেলায় আমার যা প্রশ্ন ছিল সুন্দর জবাব দিয়া মালা পরাইয়া দিল ভক্তি একটা দিয়া সকলে কি ভক্তি কবু দিতে পারে ভক্তের অধীন ভগবান হইল সংসারে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু আছে ভক্তের হাতে প্রেমের দুরি গো ভক্ত যেদিকে ইচ্ছা আমায় দিলাম পালার আলোচনা আমাদের চেয়ারম্যান সাহেবের আছে ছোট ভাই বিদেশ থেকে একটা গানের অনুরোধ করেছে সবারে জানাই ওই গানটা ছোট করে আমি যাব গে হানিফ ভাইটা সেই গানটা গেছে আমার কাছে সে ছোট করে গানটা গেয়ে বসিব আসরে তারপরে দেখি কি বলে ঝর্ণা সুবাহান আমারে এই পর্যন্ত আলোচনাই তিরাকলাম ভাই এবার আমি গানে গানে চলে যাই গানে চলে যাব তবে যুবক আছো যারা মাঝে মধ্যে নেচে উঠো সব কর্তারা তোমরা অনেক আনন্দ করো ধন্যবাদ জানাই তবে ভাবের সময় একটু ভাব দিও বলি তোমাদের ঠাই চোখের জলা হৃদয়ের টান সেই মন্ত্র বিনে ওরে চোখের জলা হৃদয়ের টান সেই মন্ত্র বিনে কবু কি গুরু দেয় দক্ষা এই ত্রিভুবনে তুই চোখের জলার হৃদয়ের টান এই মন্ত্র বিনে আমার ইলিয়াস সাকি দেয় দেখা এই ত্রিভুবনে আমি গানের কথায় চলে যাব গো গানটা এখন মনে পড়ে যা বেমাজারে কেটা দিয়ে Yeah.